আসসালামু আলাইকুম সবাইকে, বায়োলজির নতুন একটি এপিসোডে স্বাগতম। কয়েকদিন আগে ভাই হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার তোমরা কীভাবে মনে রাখবা সেটা নিয়ে একটা ইন্টারেস্টিং ভিডিও বানাইছিলাম, প্রায় 32 মিনিটের মতো লেন্থ ছিল। সো ওই আধা ঘন্টা ভাই দেখানোর চেষ্টা করছি বায়োলজি ফার্স্ট পেপারের মাঝে কী কী আছে, কীভাবে তোমরা বায়োলজি নোট করবা, কীভাবে কিউআর টেকনিক অ্যাপ্লাই করতে হয়, কীভাবে নেমোনিক দিয়ে হচ্ছে বিভিন্ন উদাহরণ তোমরা মনে রাখতে পারো, ফ্লোচার্ট ইউজ করে কীভাবে চক্রগুলো মনে রাখা যায়, সব কিছু হচ্ছে একদম ডিটেলসে বোঝাইছিলাম। সো ওই ভিডিওর কমেন্ট সেকশনে আমি প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পাইছি যে ভাই বায়োলজি সেকেন্ড পেপার নিয়েও এরকম একটা ভিডিও বানান, যাতে হচ্ছে আমরা এই বইটাও মনে রাখতে পারি, কারণ দুইটা বই তো মনে রাখতে হবে। সো এই জন্য আজকের ভিডিওটা চলিয়ে শুরু করতে হ্যাঁ। আসলে সত্যি কথা বলতে বায়োলজির সেকেন্ড পেপার বইটা বায়োলজি ফার্স্ট পেপারের তুলনায় অনেক অনেক বেশি সহজ, কারণ এই বইয়ের মাঝে মানব শারীরতত্ত্ব নিয়ে কথা বলা হয়েছে। দেখবা যে এই বইয়ের তৃতীয় নাম্বার অধ্যায় থেকে 10 নম্বর অধ্যায় পর্যন্ত খালি আমাদের শরীর নিয়েই কথা বলা হয়েছে, ঠিক আছে? তোমার ব্রেন কীভাবে কাজ করে, তুমি হার্টের মাঝে কীভাবে 4 জনের জায়গা দিতে পারো, বা হচ্ছে তোমার লিভার কীভাবে হচ্ছে তুমি বেঁচে দিলে আইফোন কিনতে পারো, কোনো সমস্যা নাই, কি লিভার বার ব্যস্ত হবে এমন কোনো কথা নেই, এরকম নানান কথাবার্তা হচ্ছে এই বইটার মধ্যে লেখা আছে, ঠিক আছে? সো জুলজি আসলে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের নিজের শরীর নিয়েই হচ্ছে আমরা নিজেরা জানি। সো এই জিনিসটা মনে রাখতে আমাদের জন্য অনেকটা সহজ হয়। তারপরও যারা বলতেছো যে ভাই জুলজি হচ্ছে আমার মনে থাকে না, এর কারণ হইতে পারে তুমি হচ্ছে প্রথম দুটো চ্যাপ্টার নিয়েই হচ্ছে এখন ব্যস্ত। সো প্রথম দুটো চ্যাপ্টারে আমরা দেখবো যে বিভিন্ন পর্বের বিভিন্ন প্রাণী সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে, বা সেকেন্ড চ্যাপ্টারে দেখবো যে ঘাস ফুরিং, রুই মাছ, সো এরকম নানান জিনিসপত্র দিয়ে দেখবো যে হচ্ছে প্রথম দুটো চ্যাপ্টার ভর্তি। আমি নিজেও যখন হচ্ছে কলেজ লাইফে জুলজি পড়তেছিলাম, প্রথম দুটো চ্যাপ্টার যখন পড়তেছিলাম, আমার কাছে মনে হইতেছিল যে এটা আরেকটা নতুন আজাব, ঠিক আছে? ভুটানি মাছে হচ্ছে গাছ কীভাবে হচ্ছে শালক সংশ্লেষণ করে, গাছের ভিতরে কী কী কোষ থাকে, সেই কোষের ভিতরে আবার কী কী থাকে, সেগুলো নিয়ে হচ্ছে বহু টর্চার সহ্য করতে হয়। আর জুলজির মাঝে ঘাস ফুরিং কীভাবে হচ্ছে রূপান্তর করে, ঘাস ফুরিংয়ের ভিতরে হচ্ছে কী কী আছে, হাড্ডি কেল্লা না কী আছে, ওগুলো হচ্ছে আমার মনে রাখতে হয়, বা হচ্ছে রুই মাছ কবে ডিম পারে ওই জিনিসটা আমার মনে রাখতে হয়। কিন্তু ট্রাস্ট মি, যখনই হচ্ছে তুমি 3rd নাম্বার অধ্যায় অর্থাৎ পরিপাক এবং শোষণ থেকে শুরু করে আস্তে আস্তে রক্ত সঞ্চালন, শ্বসন ও শ্বাসক্রিয়া এই অধ্যায়গুলো যখন পড়তে থাকবা, নিজের দেহ সম্পর্কে যখন হচ্ছে জানতে শুরু করবা, তখন দেখবা যে জুলজি একদমই সহজ, ঠিক আছে? এবং তোমার এইচএসসি লাইফে যখন হচ্ছে বোটানি জুলজি দুইটাই শেষ হয়ে যাবে, তখন গিয়ে দেখবা যে তোমার জুলজি বইটা অনেক অনেক বেশি সহজ লাগতেছে বোটানির তুলনায়, ঠিক আছে? সো জুলজি বই এমনিতেই হচ্ছে মনে রাখা অনেকটা সহজ। তারপরও যেই যে জিনিসপাতি একটু মনে রাখতে হবে বা যে জিনিসপাতির দিকে একটু খেয়াল রাখতে হবে সেগুলো ভাই এখানে লিখে দিছি। 1 নম্বর যেটা কথা সেটা হচ্ছে স্টার্ট উইথ লেস ডিমান্ডিং চ্যাপ্টার, ঠিক আছে? লেস ডিমান্ডিং মানে কি, দেখো না, কিছু কিছু গার্লফ্রেন্ড আছে বা কিছু বয়ফ্রেন্ড আছে যে আমার এই জিনিসটা লাগবে, আমার ওই জিনিসটা না কিনে দিলে তোমার সাথে আমি থাকবো না, এই টাইপের কথাবার্তা বলে না অনেকে। সো তাদেরকে আমরা বলি ডিমান্ডিং গার্লফ্রেন্ড অথবা ডিমান্ডিং বয়ফ্রেন্ড। সো গাজি আজমল স্যারের এই বইতেও এরকম একটা ডিমান্ডিং চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার প্রাণীর পরিচিতি। সেই প্রাণীর পরিচিতি চ্যাপ্টারটাই ফুল বইয়ের 5 ভাগের 1 ভাগ, ঠিক আছে? এই চ্যাপ্টারে দেখবা নানান জিনিস তোমার থেকে ডিমান্ড করবে, ঠিক আছে? যেমন হাইড্রা কীভাবে চলাচল করে, বা হচ্ছে ঘাস ফোরিংয়ের মাঝে যে উমাটিডিয়াম আছে সেটার গঠন কীরকম, বা হচ্ছে রুই মাছের ভিতরে যে ফুলকা আছে সেই ফুলকা দিয়ে আসলে রুই মাছ করাটা কী, এরকম নানান জিনিসপাতি হচ্ছে তোমার এই সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে মনে রাখতে হবে। এবং অনেস্টলি এই জুলজির মাঝে যতগুলো চিত্র আছে 90% চিত্রই হচ্ছে প্রাণীর পরিচিতি অধ্যায়টা থেকে, ঠিক আছে? সো প্রাণীর পরিচিতি অধ্যায় একটা হাই ডিমান্ডিং একটা চ্যাপ্টার। সো ওই চ্যাপ্টারটা দিয়ে শুরু না করে আমি তোমাদেরকে বলবো যে লেস ডিমান্ডিং চ্যাপ্টার দিয়ে শুরু করো, ঠিক আছে? লেস ডিমান্ডিং চ্যাপ্টার, লেস ডিমান্ডিং চ্যাপ্টার কি, আমি দুইটা চ্যাপ্টারের নাম লিখে দিচ্ছি, এই দুইটা চ্যাপ্টার দিয়ে হচ্ছে পড়া শুরু করো, তাহলে দেখবা যে খুব দ্রুত তুমি আগাইতেছো। আর যখন তুমি আগাইতে পারবা তখন দেখবা যে হচ্ছে একটা চ্যাপ্টারের প্রতি বা হচ্ছে একটা বইয়ের প্রতি তোমার কিন্তু অটোমেটিক আগ্রহ বেড়ে যাবে, ঠিক আছে? সো 1 নম্বর যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1, অর্থাৎ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আচ্ছা, এই চ্যাপ্টারটা দিয়ে ভাই কেন শুরু করতে বলতেছি, এর কারণ হচ্ছে খুবই সিম্পল, যে এই চ্যাপ্টারের মাঝে কোনো ধরনের চিত্র নাই, তোমার কোনো চিত্র আঁকার শেখার কোনো ঝামেলা নাই, ঠিক আছে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই চ্যাপ্টারের মাঝে স্পেসিফিক জাস্ট 4টা জিনিস আসছে, যেখান থেকে প্রত্যেক বছর হচ্ছে প্রশ্ন আসে। 1 নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন যে ধাপটা আছে, অর্থাৎ সিলোম, তারপর হচ্ছে প্রতিসাম্যতা, তারপর হচ্ছে খণ্ডকায়ন, এরকম যে ধাপগুলো আছে সেই ধাপগুলো থেকে শিক্ষিত প্রশ্ন আসে। 2 নম্বর হচ্ছে কোন পর্বের কোনটা ইউনিক বৈশিষ্ট্য, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল পরিফেরাতে তুমি কিন্তু পাবা হচ্ছে কোয়ানোসাইট, তারপর হচ্ছে নিডারিয়াতে পাবা হচ্ছে নিডোসাইট, ঠিক আছে? পাশাপাশি প্লাটি হেলমিনথিসে গিয়ে পাবা হচ্ছে শিখাকোষ কিংবা ফ্লেম সেল। সো এগুলো হচ্ছে প্রত্যেকটা পর্ব থেকে ইউনিক বৈশিষ্ট্য। সো ওই ইউনিক বৈশিষ্ট্যগুলো থেকেই হচ্ছে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসে। সো এই যে কোন পর্বটা থেকে কোন পর্বটা বেশি উন্নত, বা হচ্ছে কোন পর্বের ইউনিক বৈশিষ্ট্যগুলো কী কী, বা কোন পর্বের সদস্যগুলো কারা কারা, এই কয়েকটা জায়গা থেকে কিন্তু হচ্ছে এই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস থেকে প্রশ্ন আসে, এর বাইরে কোথাও থেকে হচ্ছে প্রশ্ন আসে না, ঠিক আছে? তাহলে আমি কয়টা জায়গা বললাম, 1 নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপগুলো, 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা পর্বের ইউনিক বৈশিষ্ট্য, 3 নম্বর হচ্ছে প্রত্যেকটা পর্বের মাঝে কী কী উদাহরণ আছে সে কয়েকটা উদাহরণ, এবং 4 নম্বর হচ্ছে কে কার থেকে বেশি উন্নত সেই জিনিসটা।
সো এই চারটা দিনই যদি জাস্ট হচ্ছে মনে রেখে ভালো করে পড়তে পারো, তাহলে দেখবা প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস খুব দ্রুতই হচ্ছে তোমার শেষ হয়ে যাবে। সেকেন্ড যে চ্যাপ্টারটা খুবই লেস ডিমান্ডিং সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 11, ঠিক আছে, জিনতত্ত্ব ও বিবর্তন। জিনতত্ত্ব ও বিবর্তন একদমই সহজ একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে কোনো ধরনের চিত্র আসে না, এক নম্বর সুবিধা। দুই নম্বর সুবিধা হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, সো প্রশ্ন আসার গ্যারান্টি আমি পেলাম। তিন নম্বর হচ্ছে এই চ্যাপ্টারটা তুমি যদি হচ্ছে পরীক্ষার হলে আনসার করো, মানে সৃজনশীলা আনসার করো, এবং তুমি যদি হচ্ছে সৃজনশীলা সুন্দর করে হচ্ছে মিলাই দিয়ে আসতে পারো, তাহলে ডেফিনেটলি এখানে 10-এ 10 পাওয়ার একটা সম্ভাবনা আছে। এখানে অনেকটা হচ্ছে ম্যাথের মতো নাম্বার, ঠিক আছে। তাহলে আসো দেখে নিই হচ্ছে জিনতত্ত্ব এবং বিবর্তন থেকে নর্মালি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। দুইটা বা তিনটা জায়গা আছে এখানে। এক নম্বর হচ্ছে মেন্ডেল সাহেবের যে দুইটা সূত্র আছে সেই সূত্রগুলা, সেই সূত্রের ব্যতিক্রমগুলা, এবং লাস্টে গিয়ে দেখবা যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, অর্থাৎ তোমার হচ্ছে হিমোফিলিয়া, তারপর হচ্ছে বর্ণান্ধতা এবং হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফি, এই যে কয়েকটা রোগ আছে এই জায়গাগুলো থেকেই হচ্ছে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসে। বিবর্তন থেকে সাধারণত হচ্ছে কোনো ধরনের সৃজনশীল বা শিক্ষিত প্রশ্ন আসে না। তাহলে এই দুইটা চ্যাপ্টার দিয়ে আমরা যদি শুরু করতে পারি, তাহলে আমাদের যে জিনিসটা হবে কনফিডেন্স বিল্ড আপ হবে, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে আটকে যাও না, প্রাণীর পরিচিতি এমন একটা অধ্যায় যে কিনা তোমাকে আটকে ফেলবে। এই ফুল বইয়ের 5 ভাগের 1 ভাগ হচ্ছে প্রাণীর পরিচিতি, ঠিক আছে। এক চ্যাপ্টারের ভিতরে 3 চ্যাপ্টার, আমি বলবো যে এই চ্যাপ্টারটা শুধু এমসিকিউর জন্য ভালো করে পড়ো। তোমরা সিকিউর জন্য অন্য আরও বহু বহু চ্যাপ্টার আছে যেগুলো কিন্তু তুমি আরও সহজে হচ্ছে মনে রাখতে পারবে, ঠিক আছে। মনে রাখবে একটা জিনিস সবসময়, এইচএসসিতে হচ্ছে টাইম ইজ ইম্পর্টেন্ট, তোমার টাইম কিন্তু খুবই খুবই প্রিসিয়াস। সো এখানে যদি হচ্ছে তুমি অনেক বেশি সময় একটা চ্যাপ্টার পড়তে গিয়ে বা একটা চ্যাপ্টার মনে রাখতে গিয়ে তুমি দিয়ে ফেলো, তাহলে যে জিনিসটা হবে যে অন্য আরও অনেক অনেক চ্যাপ্টার কিন্তু তুমি কভার করতে পারবে না, ঠিক আছে। সো তার জন্য ভাই যে জিনিসটা বলবো যে এই সহজ সহজ চ্যাপ্টারগুলো হচ্ছে কমপ্লিট করো, পরবর্তীতে হচ্ছে ওগুলো দেখো, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে কিওয়ার্ড টেকনিকের গুরুত্ব এখানে অপরিসীম, ঠিক আছে। এই জিনিসটা দেখে হচ্ছে অনেকটা তোমাদের ফেসবুকে একটা মিমের কথা মনে পড়ে গেল, যে তোমরা যে মাঝে মাঝে বলো না যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। সো এইরকম কথাই হচ্ছে এখানে যে বায়োলজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে কিওয়ার্ডের গুরুত্ব অপরিসীম। দেখো, বায়োলজি সেকেন্ড পেপারের মাঝে চ্যাপ্টার আছে টোটাল 12টা, এর ভিতরে 3 নম্বর চ্যাপ্টার থেকে 10 নম্বর চ্যাপ্টার প্রায় 60টার মতো চ্যাপ্টার আছে। সেই 60টার মতো চ্যাপ্টার কী নিয়ে আলোচনা করা হয়েছে? হিউম্যান ফিজিওলজি বা হচ্ছে মানব শারীরতত্ত্ব। সো মানব শারীরতত্ত্বের মাঝে দেখবা যে কিছু কিছু শব্দ আছে, যে শব্দগুলো তুমি জানা থাকলে তোমার হচ্ছে এই ফুল জিনিসপাতিগুলো মনে রাখা অনেকটা ইজি হবে। যেমন ফর এক্সাম্পল পরিপাক ও শোষণ, পরিপাক ও শোষণ, বিভিন্ন খাবার দাবার যে আমরা খাওয়া দাওয়া করি, সো ওই খাবারগুলো কীভাবে হজম হয় আমাদের দেহের মাঝে, এটা নিয়ে যে অধ্যায়টা কথা বলা হয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3 বা পরিপাক ও শোষণ। সো এই পরিপাক ও শোষণের মাঝে কিছু কিছু শব্দ আছে, যে শব্দগুলো তুমি যদি ভেঙে ভেঙে কিওয়ার্ড টেকনিক অ্যাপ্লাই করে শেখো, তাহলে মনে রাখা তোমার জন্য অনেক বেশি সহজ হবে। যেমন ফর এক্সাম্পল এই অধ্যায়টার মাঝে তুমি যখন দেখবে লিভার বা যকৃৎ তুমি পড়তে যাবা, লিভার বা যকৃৎ, ঠিক আছে, কলিজা যেটাকে আমরা বলি। সো এটার কাজ যখন তুমি পড়তে যাবা, দেখবা যে তুমি হচ্ছে 3টা শব্দ পাইতেছো। কী কী শব্দ? একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস। 2 নম্বর হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস। 3 নম্বর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। এই 3টাই কিন্তু আমাদের এই লিভার বা কলিজার কাজ। এখন তুমি যদি হচ্ছে এই প্রত্যেকটা প্রক্রিয়ার মাঝে আসলে ঘটনা কী হইতেছে সেগুলো ইন্ডিভিজুয়ালি মুখস্থ করতে যাও, তুমি কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে হচ্ছে মনে রাখতে পারবে না, কারণ 3টার নামগুলো হচ্ছে একদম কাছাকাছি, ঠিক আছে। সো এই জন্যই বলবো যে যখনই হচ্ছে জুওলজি পড়তেছো, তুমি বেশি বেশি হচ্ছে কিওয়ার্ড টেকনিক অ্যাপ্লাই করা শিখো। যেমন এখানে যদি আমরা হচ্ছে কিওয়ার্ড টেকনিক অ্যাপ্লাই করি, আমরা জানি কিওয়ার্ড টেকনিক অনুযায়ী কোনো কিছু লাস্টে বায়োলজিতে যদি সিস থাকে, সিস মানে কি? সিস মানে হচ্ছে একটা প্রক্রিয়া, সিস মানে হচ্ছে একটা প্রক্রিয়া। আচ্ছা, এই যে দেখো জেনেসিস, যদি থাকে জেনেসিস, যদি থাকে জেনেসিস, তখন এই জিনিসটা হচ্ছে উৎপাদনের প্রক্রিয়া, ঠিক আছে। উৎপাদন, কোনো একটা কিছু তৈরি হইতেছে, উৎপাদনের প্রক্রিয়া, উৎপাদনের প্রক্রিয়া। আচ্ছা, কী উৎপাদন হইতেছে? গ্লাইকোজেনেসিস, তার মানে হচ্ছে গ্লাইকোজেন উৎপন্ন হইতেছে। তাহলে আমাদের লিভারে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গ্লাইকোজেন তৈরি করা, গ্লুকোজ থেকে সে হচ্ছে গ্লাইকোজেন তৈরি করে। তাহলে যেই প্রক্রিয়ার মাধ্যমে সে হচ্ছে গ্লাইকোজেন তৈরি করে, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে গ্লাইকোজেনেসিস। তাহলে এখানে আমরা কিন্তু কিছুই করি নাই, জাস্ট হচ্ছে কী অ্যাপ্লাই করছি? কিওয়ার্ড টেকনিক অ্যাপ্লাই করছি, যে সিস মানে হচ্ছে প্রক্রিয়া, জেনেসিস মানে হচ্ছে উৎপাদনের প্রক্রিয়া, গ্লাইকোজেনেসিস হচ্ছে গ্লাইকোজেন উৎপাদনের প্রক্রিয়া। খুবই সহজ, তাহলে কিন্তু ইজিলি আমরা এই জিনিসটা বুঝতে পারছি বা মনে রাখতে পারবো। সেমলি সেকেন্ডটাতে আসো, যে গ্লাইকোজেনোলাইসিস, এখানেও কি আছে? সিস আছে, সুতরাং এটাও একটা প্রক্রিয়া। আছে হচ্ছে লাইসিস, এবার জেনেসিস নাই, কি আছে? লাইসিস আছে। বায়োলজিতে কোনো কিছু লাস্টে যদি লাইসিস পাও, লাইসিস মানে হচ্ছে ভাঙ্গন, লাইসিস মানে হচ্ছে ভাঙ্গনের প্রক্রিয়া, ভেঙে ফেলবে। কী ভাঙবে? গ্লাইকোজেনকে ভাঙবে। তাহলে গ্লাইকোজেন উৎপাদনের প্রক্রিয়া হচ্ছে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন ভাঙার প্রক্রিয়া হচ্ছে
গ্লাইকোজেনো লাইসিস। সো আশা করি হচ্ছে এরকমভাবে তোমরা যদি হচ্ছে কিওয়ার্ড টেকনিক অ্যাপ্লাই করতে শিখো, জুওলজি মনে রাখা বা জুওলজির হচ্ছে একটা জিনিস ভালোভাবে বুঝতে পারাটা তোমার জন্য অনেক বেশি কিন্তু সহজ হবে, ঠিক আছে। লাস্ট যেটা সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, সিস প্রক্রিয়া, জেনেসিস উৎপাদনের প্রক্রিয়া। কী উৎপাদন হবে? গ্লুকো, গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ, গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ তৈরি হবে। নিও, এখানে যে দেখতেছো নিও, এই নিওর মানেও আসলে হচ্ছে নিউ, এই নিওর মানেও হচ্ছে আসলে নিউ, নতুন। সো আমরা নর্মালি জানি যে গ্লাইকোজেন ভেঙে হচ্ছে গ্লুকোজ তৈরি হয়। সো গ্লাইকোজেন এই জিনিসটা হচ্ছে একটা শর্করা, সেই শর্করা ভেঙে হচ্ছে গ্লুকোজ তৈরি হচ্ছে। এখন এমন যদি হয় যে আমাদের শরীরে সব গ্লাইকোজেন শেষ হয়ে গেছে, তখন শরীরকে তো হচ্ছে গ্লুকোজ কোনো না কোনোভাবে তৈরি করতে হবে। তখন শরীর যে কাজটা করে সে হচ্ছে অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাট, কী বললাম, অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাট, অর্থাৎ নতুন আরেকটা জিনিস থেকে গ্লুকোজ তৈরি করে। সো নতুন আরেকটা উৎস থেকে গ্লুকোজ তৈরির যে প্রক্রিয়া সেই জিনিসটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। সো আশা করি হচ্ছে এইভাবে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে কিওয়ার্ড টেকনিক অ্যাপ্লাই করে তুমি যখন হচ্ছে জুওলজি শিখবা, জুওলজি কিন্তু আরও অনেক বেশি তোমার হচ্ছে মনে থাকবে। কিওয়ার্ড টেকনিকটা আমি বলবো একটা মাস্ট টেকনিক, যে টেকনিকটা তুমি জুওলজিতে অ্যাপ্লাই করতে শিখো। এখন তোমার প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে, ভাইয়া এই জুওলজির এই কিওয়ার্ড টেকনিক এই জিনিসটা আমি কোথায় পাবো? আমার তো কলেজের স্যাররা এইভাবে পড়ান না, তারা তো ডিরেক্টলি হচ্ছে মুখস্থ করতে বলেন বা তারা ডিরেক্টলি হচ্ছে একটা জিনিস ব্যাখ্যা করে হচ্ছে চলে যান, এরকম ভেঙে ভেঙে বোঝান না। সো তার জন্য তুমি হচ্ছে আমাদের এই বায়োলজি কোর্সে ভর্তি হতে পারো, নিজের একটু প্রমোশন করতেছি। সো এই কোর্সে ভাইয়া হচ্ছে এক্স্যাক্টলি এরকমভাবেই ভেঙে ভেঙে পড়ায়, যাতে তোমার ইজিলি হচ্ছে একটা জিনিস মনে থাকে, ঠিক আছে। এখন দেখো এই যে কিওয়ার্ড টেকনিকটা তোমাকে এখন শিখাইলাম, সেই জিনিসটা যে সার্বজনীন, বায়োলজির যখনই যেখানে পড়তে যাও সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, সেই জিনিসটা বোঝাইতে আমি আরেকটা শব্দ লিখতেছি, লিপোজেনেসিস, ঠিক আছে। লিপোজেনেসিস, ধরো এই পরিপাক শোষণ পড়তে গিয়ে তুমি এই কথাটা পাইছো, লিপোজেনেসিস, এই জিনিসটা মানে কি ভাইয়া? এই জিনিসটা মানে এখন তুমি জানো অলরেডি, সিস মানে হচ্ছে প্রক্রিয়া, জেনেসিস হচ্ছে জেনারেশন বা উৎপাদনের প্রক্রিয়া। কি উৎপাদন হবে? লিপো, লিপো মানে হচ্ছে লিপিড বা তেলচর্বি। সো আমাদের দেহে ফ্যাট বা তেলচর্বি বা লিপিড যে প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় সেই জিনিসটাকেই বলা হয় হচ্ছে লিপোজেনেসিস। সো আশা করি হচ্ছে বুঝতে পারছো যে কিওয়ার্ড টেকনিকটা কীভাবে হচ্ছে কাজ করে, এবং আমাদের এই বায়োলজি কোর্সে আমি এক্স্যাক্টলি এই জিনিসটা অ্যাপ্লাই করে করে হচ্ছে সব কিছু হচ্ছে ব্যাখ্যা করি, সব কিছু হচ্ছে পড়াই। সো তুমি যদি এই কোর্সে ভর্তি হতে চাও, এখনই হচ্ছে ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করতে পারো, সেখান থেকে আজই ভর্তি হয়ে যাও আমাদের এই বায়োলজি কোর্সে, তাহলে তুমি ডিরেক্টলি আমার থেকেই এই জুওলজির বিভিন্ন যে টপিকগুলো আছে সেই টপিকগুলো এরকম কিওয়ার্ড টেকনিক অ্যাপ্লাই করে কীভাবে হচ্ছে মনে রাখতে হয় সেই জিনিসটা কিন্তু শিখে যাবা, ঠিক আছে। আচ্ছা, তিন নম্বর কী লিখছি দেখো, তিন নম্বর হচ্ছে এভরি প্রসেস ইজ ফ্লোচার্টেবল। এই যে জুওলজি বইটা বা বায়োলজি সেকেন্ড পেপার বইটা, এই বইয়ের মাঝে তিন নম্বর অধ্যায় অর্থাৎ মানব শারীরতত্ত্বের যে প্রথম অধ্যায় পরিপাক এবং শোষণ, এই অধ্যায় থেকে একদম দশম চ্যাপ্টার পর্যন্ত, প্রতিরক্ষা পর্যন্ত হচ্ছে তুমি যখনই পড়তে যাবা দেখবা যে আমাদের শরীরে নানান রকম যে প্রক্রিয়াগুলো চলে সে প্রক্রিয়াগুলোর বর্ণনা একদম হচ্ছে গদ আকারে দেওয়া আছে, ঠিক আছে। ধরা যাক হচ্ছে আমাদের কিডনিতে কীভাবে হচ্ছে মূত্র তৈরি হয় বা নেফ্রনে কীভাবে হচ্ছে মূত্র তৈরি হয়, সেই প্রসেসগুলো হচ্ছে বইতে দেখবা যে একদম হচ্ছে গদ আকারে দেওয়া আছে। তো এই গদাগারে এরকমভাবে পড়তে গেলে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে আমাদের ব্রেইন ইজিলি ক্যাচ করতে পারে না যে কোনটার পর আসলে কোন ঘটনা হইতেছে। তার তুলনায় আমি তোমাদেরকে বলবো যে কোনো একটা প্রসেস তুমি যখন দেখবা, একটা প্রক্রিয়া যখন দেখবা, ঠিক আছে, যেমন অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা বা হচ্ছে আমাদের প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ কার্যক্রম, কিংবা হচ্ছে বেরোরিসেপ্টর কীভাবে কাজ করে, বা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের ভিতরে রক্ত সঞ্চালন প্রক্রিয়াগুলো কীভাবে সংঘটিত হয়, সো এরকম যে প্রসেস বা প্রক্রিয়াগুলো আমরা দেখবো এই জুওলজি বইয়ের মাঝে, প্রত্যেকটা প্রক্রিয়াকে আমরা চেষ্টা করবো ফ্লোচার্ট আকারে লিখে ফেলতে। আমাদের পার্সোনাল যে বায়োলজি নোট খাতা সেখানে হচ্ছে ফ্লোচার্ট আকারে লিখে ফেলবো। যেমন তুমি এখানে দেখো যে আমি আমার বায়োলজি কোর্সে যে কাজটা করি, যে যখনই হচ্ছে আমি এরকম একটা প্রসেস পাই আমি চেষ্টা করি ফ্লোচার্ট আকারে শিখাইতে, যাতে তোমাদের হচ্ছে বেশি মনে থাকে। এখানে তোমরা দেখতে পারতেছো যে অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা এই জিনিসটা হচ্ছে আমি একটা ফ্লোচার্ট আকারে পড়াইছি, কিংবা হচ্ছে এখানে তোমরা দেখতে পারতেছো যে উচ্চতাপ বেরোরিসেপ্টর কীভাবে কাজ করে সেই জিনিসটাও আমরা কিন্তু একটা ফ্লোচার্ট আকারে পড়াইছি। সো যখনই হচ্ছে জুওলজির কোনো একটা প্রসেস পাবা তোমরা চেষ্টা করবো এরকম ফ্লোচার্ট আকারে লিখে ফেলতে। ফ্লোচার্ট আকারে লিখলে তোমার কিন্তু ওই জিনিসটা একদম ইজিলি হচ্ছে মনে থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে তিন নম্বর টিপ। চার নম্বর টিপ হচ্ছে যখনই হচ্ছে কোনো একটা অঙ্গের বা কোনো একটা হচ্ছে তন্ত্রের একক পাবা, ঠিক আছে, তখন সেই জিনিসটা অবশ্যই হচ্ছে খুবই গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবা। যেমন ফর এক্সাম্পল ঘাসফড়িং কথাটা যদি পড়ো, তো ঘাসফড়িংয়ের মাঝে যে পুঞ্জাক্ষি আছে সেই পুঞ্জাক্ষির এককের নাম হচ্ছে ওমাটিডিয়াম, ওই জিনিসটা দেখবা পরীক্ষাতে প্রায় সময় এসে থাকে। বা হচ্ছে আমাদের কিডনির যে গঠন এবং কাজের একক নেফ্রনের গঠন কিন্তু প্রায় সময় এসে থাকে। বা হচ্ছে আমাদের ফুসফুসের যে গঠন এবং কাজের একক অ্যালভিওলাস, সেই অ্যালভিওলাসের গঠনও কিন্তু মাঝে মাঝে এসে থাকে। বা হচ্ছে আমাদের ব্রেনের যে গঠন এবং কাজের একক নিউরনের গঠনটাও কিন্তু মাঝে মাঝে হচ্ছে আমাদের পরীক্ষাতে এসে থাকে। সো এরকম যে কোনো একক পাইলে ভালো করে হচ্ছে পড়বা,
এবং কোন এনজাইম কোথায় কাজ করে বা কোন হরমোন কোথায় কাজ করে এই কথাগুলো হচ্ছে আমাদের ভালো করে হচ্ছে কিন্তু গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। জুওলজিতে সাধারণত এসব জায়গা থেকেই সিকিউ এমসিকিউ এগুলো কিন্তু এসে থাকে। আর 5 নম্বর হচ্ছে, যেহেতু এই বইয়ের ম্যাক্সিমাম অংশ জুড়েই হচ্ছে আমাদের ফুল বডিটা হচ্ছে কীভাবে কাজ করে, এর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে একটা সাথে আরেকটা রিলেটেড, সেই জিনিসটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। সো আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে পরিপাক যখন পড়বা তখন শুধু পরিপাকের মাঝে সীমাবদ্ধ থাকো না, তখন তুমি চিন্তা করবা যে পরিপাকের সাথে অন্য কোনো তন্ত্রের কোনো সম্পর্ক আছে কিনা, বা যখন বৃক্ষ পড়তেছো বৃক্ষের সাথে চিন্তা করবা যে রক্ত সঞ্চালনের কোনো সম্পর্ক আছে কিনা। একটা উদাহরণ দিই যে তুমি যখন হচ্ছে বৃক্ষ পড়তেছো বা কিডনি পড়তেছো, কিডনির মাঝে নর্মালি হচ্ছে মূত্রতরি হয় বা বজ্র পদার্থগুলো নিষ্কাশন করে, কিন্তু কিডনির একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কাজ আছে। কিডনির একটা গুরুত্বপূর্ণ কাজ কি, সে কিন্তু একটা হরমোন তৈরি করে, যে হরমোনটার নাম হচ্ছে ইরাইথ্রোপয়েটিন। ইরাইথ্রোপয়েটিন, ঠিক আছে। এই হরমোনটা কি কাজ করে, এই হরমোনটা আমাদের লোহিত রক্তকণিকা বা RBC, ঠিক আছে, রেড ব্লাড সেল যেটা আছে সেই জিনিসটা কিন্তু তৈরিতে সাহায্য করে। সো কিডনি বা বৃক্ষ এই জিনিসটা হচ্ছে আমাদের বজ্র নিষ্কাশন তন্ত্রের একটা অংশ বা রেচনাঙ্গের একটা অংশ, সেই জিনিসটা তৈরি করতেছে একটা হরমোন, যে হরমোনটার নাম ইরাইথ্রোপয়েটিন, সেটা গিয়ে তৈরি করতেছে আমাদের একটা রক্তের কোষ বা রক্তের একটা কণিকা, ঠিক আছে, লোহিত রক্ত কণিকা তৈরি করতেছে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে বজ্র নিষ্কাশন অর্থাৎ 6 নম্বর যে অধ্যায়টা আছে সে অধ্যায়টার সাথে কিন্তু হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন অর্থাৎ 4th যে অধ্যায়টা আছে সে অধ্যায়ের কিন্তু একটা কানেকশন আছে। সো এরকমভাবে মানবদের প্রত্যেকটা তন্ত্রই অন্য আরেকটা তন্ত্রের সাথে মিলেমিশে কাজ করে। সো ওই ইন্টার কানেকশনটা যখন তুমি খুঁজে বের করতে পারবা তখন দেখবা যে তুমি ইজিলি হচ্ছে কিন্তু বায়োলজির বিভিন্ন জিনিস হচ্ছে মনে রাখতে পারতেছো, ঠিক আছে। সো ইন্টার কানেকশন আমাদের খুঁজে বের করতে হবে। এবং সবচেয়ে লাস্ট যে কথা, যেটা কিনা একটা সান্ত্বনামূলক কথা বা একটা স্বস্তির একটা কথা, সেটা হচ্ছে জুওলজি কিন্তু প্রায় সময় হচ্ছে প্রশ্ন কিন্তু রিপিট হয়, ঠিক আছে। বোটানি যে দেখবা যে হচ্ছে প্রশ্ন অনেকটা আনপ্রেডিক্টেবল, ঠিক আছে। কোনো কোনো সময় হচ্ছে ধরো DNA রেপ্লিকেশন আসছে, কোনো বছর DNA রেপ্লিকেশন আসবেই না, বা ওই জায়গার ধার কাছে হচ্ছে তারা প্রশ্ন করবে না, কিন্তু জুওলজিতে এমন হবে না। জুওলজিতে সাধারণত কিছু কিছু স্পেসিফিক টপিক আছে যে টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। যেমন আমি তো বলেই দিলাম যে তোমার ধরো জিনতত্ত্ব ও বিবর্তন থেকে নর্মালি যে জায়গা থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো হচ্ছে এই মেন্ডেলের সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে সেগুলা, পাশাপাশি হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার অর্থাৎ হিমোফিলিয়া, তারপর হচ্ছে বর্ণান্ধতা এবং হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফি, এই জায়গাগুলো থেকে প্রায় সময় কিন্তু প্রশ্ন এসে থাকে এবং এগুলোই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং, ঠিক আছে। সো জিনতত্ত্ব ও বিবর্তন তুমি যদি হচ্ছে পড়তে যাও, এই কয়েকটা সিলেক্টিভ টপিক যদি হচ্ছে তুমি খুব ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমার হচ্ছে দেখবা যে পরীক্ষাতে গিয়ে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে জুওলজিতে কিন্তু প্রশ্ন অনেকটাই হচ্ছে রিপিট হয়, ঠিক আছে। সো এই জন্য ভাইয়া যে জিনিসটা বলবো যে বায়োলজির সেকেন্ড পেপার বইটা এমনিতেই মনে রাখা অনেকটা সহজ বোটানির তুলনায়। এরপরও যদি হচ্ছে তুমি পাশাপাশি এই কয়েকটা জিনিস হচ্ছে একটু খেয়াল রাখতে পারো, তুমি কিন্তু জুওলজি একদমই ইজিলি হচ্ছে মনে রাখতে পারবা। এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে HSC-র একদম লাস্টের দিকে তুমি গিয়ে বলবা যে জুওলজি আমার খুবই ফেভারিট একটা সাবজেক্ট বোটানির তুলনায়, ঠিক আছে। সো বায়োলজি আড্ডা চ্যানেলকে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নানান সব ইন্টারেস্টিং ক্লাস সামনেই হচ্ছে আসতে চলেছে। আর পাশাপাশি হচ্ছে আমাদের এই কোর্সে যদি তুমি ভর্তি হতে চাও, এখনই হচ্ছে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে চেক করো, সেখান থেকে দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের এই বায়োলজি কোর্সে। আশা করি বায়োলজি আড্ডার এই কোর্সে জয়েন করলে বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তোমার কাছে একদমই হচ্ছে পানিভাত হয়ে যাবে, ঠিক আছে। সো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।